সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি, 11ই কার্তিক, 29শে অক্টোবর রবিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজযোগ, লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 11ই কার্তিক, 29শে অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 11ই কার্তিক, 29শে অক্টোবর, সূর্যোদয় 5টা 44, সূর্যাস্ত 4টে 59, রবিবার, প্রতিপদ রাত্রি 12টা 32, অশ্বিনী নক্ষত্র দিবা 7টা, অসিক যোগ রাত্রি 10টা 15, বালবকরণ দিবা 1টা 15, গতে কৈলবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 11ই কার্তিক, 29শে অক্টোবর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি এবং চন্দ্র, বৃষ, মিথুন, কর্কট ফাঁকা। সিংহে অবস্থান করছে শুক্র আর কন্যা ফাঁকা। তুলায় অবস্থান করছে মঙ্গল, বুধ, কেতু এবং রবি। আর শনি অবস্থান করছে বক্রী অবস্থায় কুম্ভে। এবার আসুন দেখে নিই ধনু রাশি আজ 11ই কার্তিক, 29শে অক্টোবর রবিবারের রাশিফল। আজকের দিনটা ধনু রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে বিরাট সাফল্যের মুখ দেখবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে যেমন আয়ের যোগ আছে, তেমনই কর্মজীবনও বিরাট সাফল্য আপনার কাছে আছে। আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ পাবেন। আজকের দিনে লটারি লেখা জেতার শুভ সংখ্যা 9251 7 9251 7 9251 7, এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন, আপনি যদি ধনু রাশির জাতক জাতিক হন। ধনু রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, একাধিক সূত্রে আয়ের যোগ আছে। আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সবচেয়ে বড় আপনার উপকার হবে আপনার সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের আর্থিক উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। সন্তান আপনাকে যথেষ্ট আশার আলো দেখাবে। তবে ধনু রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে, আপনার ভাই বা ভাতৃস্থানীয়কেও অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট নজর দিতেই হবে। এছাড়া ধনু রাশি আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়োজক অবশ্যই আছে। তবে আজকের দিনে আপনি সূর্যদেবকে জল নিবেদন করতে ভুলবেন না এবং ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো, এই মন্ত্র জপ করবেন এই 108 বার এবং সূর্যদেবকে তামার ঘটিতে বা তামার গ্লাসে জল দেবেন। জলেতে আতপ চাল, দূর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না। এছাড়াও খেয়াল রাখবেন যেখানে জলটা ফেলছেন কেউ পা না মারায়। এছাড়াও ধনু রাশি আজকের দিনে আপনার ধনভাগ্য উত্তম হবে, পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে, কর্মক্ষেত্রে উন্নতির আশা আপনি দেখতে পাবেন। এছাড়াও ধনু রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগের পথ খুলে যাবে। এছাড়াও ধনু রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশা আপনি পাবেন। এছাড়াও ধনু রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি এবং আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি। শরীর ভালো থাকবে এবং আপনার কর্মজীবনে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও ধনু রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে ধনু রাশি আজকের দিনে আপনার নতুন যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার খুলবে। ধনু রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সাবধান, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার শত্রুরা বিশেষভাবে ক্ষতি করতে পারে, সেদিক দিয়েও সাবধানে থাকতে হবে। তবে ধনু রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা
কিছু পরিমাণে বৃদ্ধি পেতে পারে। শত্রুতার কারণে আপনার কর্মক্ষেত্রে কিছুটা ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতার বাড়াবাড়ি হতে পারে, সেদিক দিয়েও সাবধান। তবে মায়ের দিক থেকে আপনি আজকের দিনে যথেষ্ট শুভ সমাচার পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে কিছুটা ভালো হলেও পুরোপুরি ভালো বলা যাবে না। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা থেকে কিছুটা নিজেকে সেফ রাখবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশিকে জানালাম, তারা যদি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চায় তারা যেন হলুদ রঙের পোশাক পরে ও ভগবান শিবের মাথায় জল ঢালে, সূর্যদেবকে জল নিবেদন করে এবং বিশেষভাবে সূর্য উদয় দেখে, সূর্যাস্ত যেন না দেখে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনু রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।